আপনার নামটা কি? আমার নাম বিশ্বজিৎ চন্দ্র। আচ্ছা, আমি ঝাড়খণ্ড থেকে। আচ্ছা, ঝাড়খণ্ডে। আপনি কি পরিষেবার সঙ্গে যুক্ত? আমি এখন একটা আমাদের ঝাড়খণ্ড সরকার, হ্যাঁ, 108 যাকে বলে 108 108 সার্ভিস, হ্যাঁ শুনেছি। এই বিষয়টা কি, মানে কি কি সার্ভিস দেওয়া হয়? ইয়াতে সার্ভিস পেশেন্টকে কল করা যায়, টোল ফ্রি নম্বর হচ্ছে 108। আচ্ছা, ইয়াতে কেউ কোনো ভি ব্যক্তির কোনো ভি পরিস্থিতিতে, হ্যাঁ, যেমন কোন পরিস্থিতি, কি যেমন পরিস্থিতি হয়ে গেল, ডেলিভারি ডেলিভারি অ্যাক্সিডেন্ট, আচ্ছা, আপাতত সাপ কাটা, আচ্ছা, তার বাদে কোন ব্রিথিং প্রবলেম, যেমন শ্বাস লেওয়ার দিক, শ্বাসের প্রবলেম, হার্টের প্রবলেম, তারপরে কি সার্ভিস দেওয়া হবে? তার বাদে ওকে নিয়ে পরে বাড়ি থেকে প্রাইভেট হসপিটাল, পেশেন্ট যেরকম কি ক্রিটিক্যাল থাকা যায়, ক্রিটিক্যাল পেশেন্টকে আমরা প্রাইভেট হসপিটালও নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়া হয়। আচ্ছা, আর এরকম তো গভর্নমেন্ট সেবা হচ্ছে, এটা নিঃশুল্ক সেবা, মানে এতে কোনো পয়সা লাগে না, পয়সা লাগে না। আচ্ছা, এই এই সার্ভিস কোথায় কোথায় চালু আছে? এটা এখন আমাদেরকে জানকারি পেয়েছি যে 18টা রাজ্যে চালু আছে, যেমন উত্তরপ্রদেশ, দিল্লি, ঝাড়খণ্ড, উড়িষ্যা। আচ্ছা, আরো মানে আপনার পরিষেবাটা হচ্ছে যে কাউকে কুকুরে কামড়ালো বা সাপে কামড়ালো, ফোন করলো, গাড়ি চলে এলো বাড়ির সামনে, পেট বেদনা হলো, পেট বেদনা হলো, কিছু ভি, মানে সেই লোকের গাড়ি পাওয়া যাচ্ছে না, গাড়ির জন্য মানে ইয়াতে হচ্ছে কি মানুষকে বাঁচানোর কাজ, আবার কেউ জহর খেলো, যেরকম ওষুধ দিয়া যায়, চারকোল দিয়া যায়, বিপি চেক করা হলো, পালস চেক করা হলো, সব ফ্রি অফ কস্টে, ফ্রি অফ কস্টে। বাহ, খুব ভালো। ঝাড়খণ্ড, বঙ্গাল, ঝাড়খণ্ড থেকে কোথাও, এখান থেকে রাঁচি নিয়ে যাওয়া হয়, ভাগলপুর নিয়ে যাওয়া হয়, বেঙ্গল নিয়ে যায়, মানে ঝাড়খণ্ড থেকে যে নজদিকই আমাদের রাজ্য সটানো আছে, সে রাজ্য তক হসপিটালকে নিয়ে যাওয়া হয়। ওকে ওকে, ধন্যবাদ আপনাকে পরিষেবা দেওয়ার জন্য, আর আপনি এত হেল্প করছেন, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।